এটা হচ্ছে একটি ইলেকট্রিক ব্রাশ। এই টুথব্রাশটি আমি কিনেছি মাত্র 59 টাকায়, মানে দারাজের 59 টাকার মিস্টারি বক্স থেকে অর্ডার করা। এটার প্রাইস কিন্তু আবার 59 টাকা না, এটার প্রাইস কিন্তু আরো অনেক বেশি, আনুমানিক 4-500 টাকা হবে। যাই হোক গাইস, যাই হোক, এটা আমরা আজকে আনবক্স করে দেখব এটার কোয়ালিটি কি রকম হয় আর এটা কতটা কাজের, রেগুলারলি এটা ব্যবহার করা যাবে কিনা। যাই হোক, আর বাড়তি বেশি কথা বাড়াবো না, আমরা ভিডিওটি শুরু করে দেব। গাইস, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইলো, এই ভিডিওতে একটি লাইক করে দেন, আর আপনি যদি আমাদের পেজের নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দেন। ওকে, ফার্স্টে আমরা কাটার দ্বারা উপরের পলিগুলো কেটে নিব। উপরের পলিকাটা কমপ্লিট, ভিতরে দেখতে পারতাছি ইয়েলো কালার আরও একটি প্যাকেট রয়েছে, এই প্যাকেটটিও আমরা আনবক্স করে নিব। ওয়েট, শুধু তাই না, এটার সাথে কিন্তু আরও একটি কোয়ালিটি ফুল ইউএসবি কেবল রয়েছে। এই কেবল সম্পর্কে হয়তো আপনারা আগে থেকেই জানেন, যারা জানেন না তারা একটু ওয়েট করেন, আমি ভিডিওর লাস্টের দিকে বলে দিব। এবার আমরা এই টুথব্রাশটি আনবক্স করে দেখি। শুরুতেই দারাজকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ কিছুদিন আগে আমি চিন্তা ভাবনা করেছিলাম এই ইলেকট্রিক টুথব্রাশ নিয়ে একটি রিভিউ দিব, সেক্ষেত্রে আমার 500 থেকে 600 টাকা খরচ হতো, এখন মাত্র 60 টাকাই পেয়ে গেলাম। দেখতেই পারতাছেন এটা ব্যবহার করতে একটি 3.7 ভোল্ট ব্যাটারি প্রয়োজন, এবং এটা রিচার্জেবল, যে কারণে ব্যাটারির চার্জ ফুরিয়ে গেলে আবার খুব সহজেই চার্জ করে নিতে পারবো। এবার আসুন আমাদের ইলেকট্রিক টুথব্রাশটি বের করে দেখা যাক। এত মোটা ব্রাশ লুকে বলবে কি, কেসা লাগা মেরা মজাক। যাই হোক, ফ্রিতে তো আর এর থেকে বেটার কিছু আশা করা যায় না। দেখতে পারতাছে এটার ভিতরে আরো কিছু হেড রয়েছে, টোটাল 6টা হেড রয়েছে। এই হেড যতদিন ঠিক থাকবে ততদিনই ব্যবহার করতে পারবেন, মনে হয় না এটা এক্সট্রা কিনতে পাওয়া যায়। ওকে, এবার আসুন আমাদের টুথব্রাশটি দেখি। এখানে দেখতে পারতাছেন একটি পাওয়ার বাটন আছে, এই পাওয়ার বাটনে ক্লিক করলে হয়তো ভাইব্রেট করবে। এবার আমাদের টুথব্রাশটি দেখা যাক, খুব সহজেই হেডটি খুলে আবার পুনরায় হেড লাগানো যাবে। এবার আসুন আমরা এটা চালিয়ে দেখি, এটা কোনোভাবেই চলতেছে না, মনে হয় না ব্যাটারিতে চার্জ আছে। এটার সাথে কোনো ব্যাটারিই নাই। ওয়েট, আমার কাছে একটি 3.7 ভোল্টের ব্যাটারি আছে, দেখি ওইটা কাজ হয় কিনা। এই ব্যাটারিটি আমরা লাগিয়ে নেব। দেখতে পারতাছি এটা সাইজে একটু বড়, এটা কোনোভাবেই ভিতরে যাচ্ছে না। ব্যাটারি না থাকার কারণে আপনাদেরকে চেক করে দেখাতে পারলাম না, তবে এটা চেক করে দেখানোর মতো কিছুই নাই, এটা শুধু ভাইব্রেট করবে এইটুকুই। আর আমরা যে একটি ইউএসবি কেবল পেলাম, এটা হচ্ছে ফাস্ট চার্জিং ইউএসবি কেবল। শুধু ফাস্ট চার্জিংই কাজ করে না, এটা আপনি সারাদিন টেনেও ছিঁড়তে পারবেন না, এতটাই শক্তিশালী। এই কেবলের মধ্যে যদি আপনারা 50-60 কেজি লুটো ফেলান, এরপরেও কিন্তু এটা ছিঁড়ার সম্ভাবনা নেই, আবার টাইপ সি যে কারণে এটা নষ্ট হওয়ার সম্ভাবনাও নেই, যে কারণে একটানা আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেন, আর আপনি যদি আমাদের পেজের নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দেন, আর যারা অলরেডি ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।